हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल बेंगली लाइफ विद दीपावली। केमन आछेन सबाई? आशा करी भालो आछेन। आजकेर ब्लगटा शुरू करछि बिकेल थेके। বিকেল বেলায় আমরা গিয়েছিলাম একটা ফেস্টিভ্যালে। যে ফেস্টিভ্যালটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো হট এয়ার বালুন ফেস্টিভ্যাল। এবারে এই বালুন ফেস্টিভ্যালটা হয়েছে আমাদের বাড়ির খুব কাছে। আজকে ফার্স্ট টাইম একটা বালুন ফেস্টিভ্যালের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। হট এয়ার বালুন ফেস্টিভ্যালের একটা টাইমিং ছিল, আমরা ভেবেছিলাম এটার একটা স্পেসিফিক যেহেতু টাইম আছে তো আমরা সেই টাইমের মধ্যে এইটা বালুন, যে হট এয়ার বালুনটা, সেটা দেখবো, দেখে আমরা বেরিয়ে যাবো শপিং করতে। কারণ আমার বাড়ি পরের দিন গেস্ট আসার কথা ছিল, আমার শপিং এ যাওয়ার কথা ছিল। আর গিয়ে তো দেখলাম যে এখানে একদম লোকের মেলা বসে গেছে আর প্রচুর ফুড ট্রাক এসেছে। আমরা সাথে কোনো চেয়ার নিয়ে যাইনি, লোকে তো চেয়ার নিয়ে বসেছিল, আমাদের গাড়িতে কোনো চেয়ারও ছিল না, আমরা কোনো প্রিপারেশনও নিয়ে যাইনি, আমরা একদম অন টাইমে গেছিলাম। আমরা ভেবেছিলাম জাস্ট ফেস্টিভ্যালটা স্টার্ট হবে, আমরা দেখবো চলে আসবো, বাট আমরা গিয়ে দেখলাম যে বলুন ব্লোই হয়নি, ওগুলো জাস্ট প্রিপারেশন চলছে ব্লো করার। আর বিহান আর আয়ান একটু আইসক্রিম খেয়েছিল, আর আমরা যাওয়ার পরে দেখলাম বেশ চেনা জানা অনেক লোকই এসে গেছে আমাদের আশেপাশের, তো তাদের সাথেও একটু গল্প করছিলাম। এরই মধ্যে টাইমও চলে যাচ্ছিল আর এই করতে করতেই সন্ধে হয়ে যাচ্ছিল। বেলুনগুলো সমস্ত ব্লো হয়ে গেছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে। কথা বলতে বলতে হঠাৎ করে দেখছি একটা বেলুন অলরেডি ওরা ব্লো করে তার মধ্যে আগুন দিয়ে দিয়েছে আর সেটা ওপরে আকাশে উঠতে শুরু করেছে। তো বিহান আমাকে বলার সাথে সাথে আমি ভিডিওটা অন করেছি। তো এই রাইডটার জন্য দেবদাস অনেকবার বলছিল বিহান আর দেবদাস যাবে, কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল বলে আমি যেতে দিইনি ওদেরকে। আর খুব রিস্ক লাগছিল, আগুন ছিল, ভয় লাগছিল বিহানকে নিয়ে। আর এখানে $5 করে নেওয়া হচ্ছিল, যদি কারোর ইচ্ছে হয় এই একটু রাইড নিতে পারে। তো সমস্ত বেলুনগুলো একসাথে উড়ছে আর আমরা এবার বেরিয়ে এসেছি, বেশিক্ষণ আর থাকলাম না, কেননা যত টাইম থাকবো তত বাচ্চারা আরও বেশি ইরিটেট হবে, তো এই জন্য আমরা চলে এসেছি। কিন্তু রাত্রিবেলা ভিউটা কিন্তু খুব ভালো লাগতো অন্ধকার হয়ে গেলে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একটা ফ্যাট কার্টার ড্রিঙ্ক বানিয়েছিলাম। নিত্য নতুন এক্সপেরিমেন্ট আমার চলে, কিন্তু এইবারে খুবই জঘন্য একটা ড্রিঙ্ক বানিয়েছিলাম। জীবনেও আর কখনও বানাবো না এরকম বাজে ড্রিঙ্ক, তাই বলছি না যে কি খেয়েছিলাম সেদিন আমি। আর এখানে দুই আর্টিস্ট বসে পড়েছে পেন্টিং করতে। সবসময় পেন্টিং করতে ওরা খুব ভালোবাসে, সাথে সাথে নিজেদের গা হাত পায়ও পেন্টিং করে, আর ফ্লোর থেকে শুরু করে ওয়াল থেকে শুরু করে সব জায়গায় মোটামুটি ওরা পেন্টিং করে। বাট বিহান সত্যি খুব ভালো পেন্টিং করে, কেননা ও খুব ধৈর্য ধরে পেন্টিংটা করে আর ওর কালার সেন্স খুব ভালো, তো পেন্টিংটা ও খুব ভালো করে। আর আয়ান তো জাস্ট দাদাকে দেখা দেখি শিখেছে পেন্টিং করা, ও যেখানে যেখানে বসে পড়ে পেন্টিং করবে বলে। এই তো ওরা দুজনে খুব সুন্দর করে মজা করে আজকে সকালবেলাটা পেন্টিং করছে। দাদাকে তো ও নর্মালি পায় না, ছুটির দিনগুলোকেই দাদাকে পায়ও। ওরা দুজন বেশ অনেকক্ষণ ধরে পেন্টিং করেছে, আর পেন্টিং করার জন্য আমার অনেকটা সুবিধা হয়েছে যে ওরা এই কাজে ব্যস্ত ছিল, আমাকে বেশি ডাকাডাকি করেনি, নিজেদের মতো পেন্টিং করেছে। না হলে রান্না করতে করতে 10 বার করে ওদের কাছে আসতে হয়, ওদের সাথে খেলতে হয়, কথা বলতে হয়। এই ছিল বিহানের বানানো পেন্টিংটা, যেটা ভীষণ সুন্দর হয়েছিল দেখতে। উইকেন্ড, আর উইকেন্ড মানেই চলে আমাদের পটলাক, আর কখনো কখনো গেস্ট আমাদের বাড়িতে আসে, আমরা কখনো কারোর ইনভিটেশনে যাই। আজকে একজন গেস্ট আসবেন আমাদের বাড়িতে, এই জন্য সকাল থেকে রান্নার তোড়জোড় চলছে। আমি বানিয়ে নিচ্ছি একটা মাশরুমের রেসিপি, একটু সুইট থাকবে, একটু সর থাকবে, আর খুব একটা স্পাইসি থাকবে না। এটা আমি মেনলি বাচ্চাদের জন্য বানাচ্ছি, যারা আসবেন তারা হাজব্যান্ড ওয়াইফ আর তাদের দুই বাচ্চা নিয়ে আসবে, এই জন্যই একটু সুইট অ্যান্ড সাওয়ার করে একটা রেসিপি বানাচ্ছি। তো এই মাশরুমের রেসিপিটা আর শেয়ার করছি না, এই রেসিপিগুলো যদি শেয়ার করতে চাই 10 মিনিটের ভিডিও হয়ে যাবে, 40 মিনিট পরে কখনো আপনাদের সাথে শেয়ার করব। এখানে বানাচ্ছি চিকেন 65। নর্মালি আমি ঘরোয়া বানালে এরকম কালার দিই না, যেহেতু বাইরের লোক আসছে আর একটু রেস্টুরেন্ট স্টাইল বানাতে চেয়েছি তার জন্য একটু কালার ইউজ করেছি, রেড কালার। বাড়িতে আজকাল সবসময় 1 থেকে 2 চামচ তেলে রান্না করার চেষ্টা করি, কেননা ডক্টরের বারণ আছে আমাদের দুজনেরই, ট্রাইগ্লিসারাইড আর কোলেস্টেরলটা একটু বেশি, এছাড়া দেবদাসের আছে ফ্যাটি লিভার। তাই আজকাল মাঝে সাঝেই, যেমন উইকেন্ডগুলোতে একটু তেল ঝাল মশলার রান্না খাওয়া হয়, নর্মালি বাড়িতে আমি করি না এগুলো। চিকেন 65 তো অনেকেই জানেন, আর কখনো যদি সম্ভব হয় আমি রেসিপি অবশ্যই শেয়ার করব। আমি যে চিকেন 65টা বানাই সেটা কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। এখানে বানিয়ে নিয়েছি একটা সস, আর এটার মেন ইনগ্রিডিয়েন্ট ছিল দই। দইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো কেচাপ বা টমেটো সস দিতে পারেন, এছাড়া দিয়েছি সয়া সস,
সুইট চিলি সস আর চিলি সস, আর দিয়েছি একটু রেড ফুড কালার, যেতে দেখতে একটু লালচে হয়, যেহেতু চিকেন 65 দেখতে একটু লাল লাল হয়, তার জন্য এটা একদমই অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। চিকেন 65 এর গ্রেভির জন্য পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতাটা আমার বাড়িতে অনেক দিনের পুরনো ছিল, তাই একটু কালো কালো দেখতে হয়ে গেছে, যদি ফ্রেশ পান তাহলে তো খুবই ভালো, ফ্রেশ দিয়ে দেবেন। এখানে দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুনের একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়েছিলাম জিরে আর ধনে গুঁড়ো, আর সাথে দিয়ে দিয়েছিলাম চিকেন 65 এর একটা মশলা। চিকেন 65 মশলা কিন্তু বাজার থেকে কেনা আপনারা কিনে নিতে পারেন, অনেক সময় কিন্তু আমি চিকেন 65 কোনো কেনা মশলা দিই না, ঘরোয়াভাবেই করি, কেননা অনেক সময় কি হয় এই মশলাতে অনেক বেশি পরিমাণে রেড চিলি দিয়ে থাকে, আর রেড চিলি দেওয়ার জন্য বিহানের খেতে খুব প্রবলেম হয়, এই জন্য আমি কেনা মশলা খুব একটা দিই না, ঘরোয়া মশলায় রান্না করি। মশলাটা কষে যাওয়ার পর যে সসটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর দিয়ে একটু নাড়াচাড়া করেছি। এবার ফ্রাইড যে চিকেনটা ছিল সেটা দিয়ে দিলাম গ্রেভিতে, আর হালকাভাবে একটু টস করে নিলাম, জাস্ট একটু গ্রেভি গ্রেভি হবে। গ্রেভি হয়ে যাওয়ার পর একটুখানি কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে চিরে মানে কেটে ওগুলোকে দিয়ে দিয়েছি, আর এই তো হয়ে গেছে চিকেন 65। তো আজকের রেসিপিগুলোর মধ্যে ছিল এই তো চিকেন 65, একটু ধনে পাতা আর পেঁয়াজ পাতাটাকে কুচি করে দিয়ে দিয়েছি, আর বানিয়ে নিয়েছিলাম যে মাশরুমটা, সুইট অ্যান্ড সাওয়ার যে মাশরুমটা সেটা, আর এক্সট্রা একটা সবজি করেছিলাম ফুলকপির, আর সেই সবজিটা ঘরে স্পাইসি করে নিয়ে সব বাচ্চাই খেতে পারবে। আর এই চা বসিয়ে দিয়েছি, ওনারা আসবেন তার আগে। আর এখানে বানিয়ে নিয়েছি চিকেন তান্দুর, এই চিকেন তান্দুরটা কিন্তু খুব একটা স্পাইসি হয়নি, যেহেতু রেড ফুড কালার দিয়েছি তাই একটু দেখতে এরকম লাগছে, কিন্তু বাচ্চারাও ইজি খেতে পারবে, তো সকলের জন্য বানিয়েছি। আর আমার বাড়িতে গেস্টরা আসলে আমার চিকেন তান্দুর বানাতে আর খাওয়াতে খুব ভালো লাগে। আর সাথে কিছু সিঙ্গারা আর চিকেন প্যাটিসকেও ফ্রাই করে রেখেছিলাম, সেইটাকে দিয়ে দিয়েছি ওয়ার্মে কিছুক্ষণ যাতে গরম হয়ে যায়। আজকের বেলুন ফেস্টিভ্যালের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেঙ্গলি লাইফ উইথ দীপাবলির সাথে থাকবেন। নমস্কার।